খুলনায় ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় সেল সেপারেট মেশিন না থাকায় রোগীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নিয়েছে ১৯ রোগী। হাসপাতালে রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এদিকে চিকিৎসা সেবায় সন্তুষ্টির কথা বললেও টেস্ট বাণিজ্য দালালের খপ্পরে পড়ার অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা। আগে পরে যেমন জ্বর তো এটা তো একটু অন্যরকম, তারপর পরীক্ষা করার পরে তো ডেঙ্গু পজিটিভ ধরা পড়ছে। চিকিৎসা মোটামুটি ভালোই চলতেছে, খারাপ না, ডাক্তাররা আসতেছে ঠিকমতো, কিন্তু কিছু কিছু রিপোর্টের জন্য, কিছু কিছু টেস্টের জন্য আমাদের হয়রানি হচ্ছে। চিকিৎসকরা বলছেন এখন পর্যন্ত খুলনায় ডেঙ্গু আক্রান্ত যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অধিকাংশই ঢাকা ও খুলনার পার্শ্ববর্তী জেলার। ফলে খুলনায় ক্লাসিক্যাল ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন রোগীরা। যে ডেঙ্গু রোগীগুলো আমরা খুলনা পেতাম এগুলো কিন্তু বেশিরভাগই ভ্রমণের হিস্ট্রি থাকতো ঢাকায়, যে তারা ঢাকা থেকে এসেছে। তো আমাদের এখানেও প্রথম দিকে তাই ছিল, এখন কিছু লোকালি রোগী। এদিকে ২০২১ সাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সেল অপারেটর মেশিনটি নষ্ট। এতে রক্তের প্লাটিলেট আলাদা করে রোগীকে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। সেল সেপারেটর মেশিন এবং আধুনিক যেটা আসছে এফেরেসিস মেশিন, দুইটার জন্যই আবেদন করেছি এবং প্রক্রিয়াধীন আছে, আমরা হয়তোবা পেয়ে যাব। মেশিনটা পেলে আমরা রক্তের উপাদানগুলো থেকে প্রতিটা উপাদানই আলাদা করতে পারবো। ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালে আলাদা ওয়ার্ড চালুর কথা জানিয়ে জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাওয়ার কথা বলছেন হাসপাতালের পরিচালক। আমাদের হাসপাতাল আসলে ৫০০ বেডের হাসপাতাল, রোগী থাকে ১৪০০ থেকে ১৫০০। আমাদের ওই রকম ফাঁকা জায়গা নাই, আমরা একটা ওয়ার্ড করেছি যার ধারণ ক্ষমতা ২০ জন মতো, আমরা সেটা চালু করে দিয়েছি অলরেডি। খুলনায় ডেঙ্গু পরিস্থিতিতে চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।